আমার সঙ্গে উপস্থিত রয়েছেন আরেকজন ইউক্রেনে আটকে থাকা বাঙালি ছাত্রী কৃতি কৃতিপাল আমার সঙ্গে দুদিন আগেই কৃতির কথা হয়েছিল কৃতি দুদিনে পরিস্থিতি কি কিছু বদলালো কৃতি না পরিস্থিতির কোনো বদল নেই পরিস্থিতি আস্তে আস্তে আরো খারাপের দিকে এগোচ্ছে আজকে আমরা একটু সাহস করে সকালের দিকে বেরিয়েছিলাম যাতে আর একটু কিছু খাবার আনতে পারি কারণ বোঝাই যাচ্ছে খাবার আর কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে তো কিন্তু গিয়ে দেখলাম অলমোস্ট সব জিনিস ফাঁকা হয়ে গেছে মানে আমরা আজকে শুধু চিনি আনতে পেরেছি খাওয়ার জন্য মানে অ্যাটলিস্ট কিছু একটা খেয়ে বেঁচে থাকার জন্য এরকমই অবস্থা মানে বলতে খুব খারাপ লাগছে দুদিন আগে যেভাবে হেসে কথা বলছিলাম আজকে সেই হাসিটাও বেরোচ্ছে না ঠিক করে আর প্রত্যেকদিন রাতে এত মানে আতঙ্কের মধ্যে কাটছে আমরা কেউ ঠিক করে ঘুমাতে পারছি না মানে খেতে খেতে অত আওয়াজ শুনছি যে হঠাৎ করে বোম ব্লাস্ট হচ্ছে হঠাৎ করে সাইরেন বাজছে গ্রুপসগুলো যেগুলো ক্রিয়েট হয়েছে টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে সেই সমস্ত গ্রুপে কনস্ট্যান্টলি মেসেজ আসছে এবং সেখানে তো একজন মানে একটা জায়গায় স্টুডেন্টরা নেই বিভিন্ন জায়গায় স্টুডেন্টরা রয়েছে তো প্রত্যেকে বলছে এখন এখানে ব্লাস্টের আওয়াজ শুনতে পেলো কেউ কেউ এখান থেকে দেখতে পেলো তো আমরা সত্যি প্রচণ্ড আতঙ্কে রয়েছি মানে আমরা খুব ভয় রয়েছি যে আগে ছিল যে পরের দিনের সকালটা দেখতে পাবো কিনা এখন মনে হচ্ছে পরের মুহূর্তটা কী হবে সেটাও বুঝতে পারছি না আমরা কৃতি একটা জিনিস তোমার কাছ থেকে একটু বুঝতে চাইবো কৃতি তুমি ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগের কথা তোমরা বলছিলে আমাদেরকে দিন দুয়েক আগে সেই দূতাবাসের সঙ্গে যোগাযোগ কি তোমাদের বেড়েছে আগের থেকে আই এম সরি বাট আমার বলতে খুব খারাপ লাগছে কিন্তু আমি কিছুক্ষণ আগেও দূতাবাসের যে নাম্বারে সেখানে কল করেছি নো রেসপন্স এবং আমাদের কাছে রিসেন্টলি এক বান্ধবীর থ্রু একটা কলের রেকর্ডিং আসে আই ডোন্ট নো দ্যাট ইজ ট্রু অর নট বাট ওরা ওর মানে যার সাথে কথা বলছিল ওরা তো তার সে নিজেকে ইন্ডিয়ান অ্যাম্বাসির লোক বলে পরিচয় দিল এবং কিছু আমরা কি কয়েকদিন আগে কালকেই ইনফ্যাক্ট গতকালকে একটি খবর দেখতে পাচ্ছিলাম যে কতগুলো স্টুডেন্ট রোমানিয়া বর্ডারে পৌঁছেছে তো এটা বলা হচ্ছিল ভারতীয় দূতাবাস করেছে আমি এক্স্যাক্ট একটা কথা বলতে চাই ওরা ফোন করেই বললো যে স্যার আমাদের কবে এভ্যাকুয়েট করা হবে তো ভারতীয় দূতাবাস থেকে বলছে আর কি শুরু তো হবে এভ্যাকুয়েশন তো উই আর লাইক শকড কি শুরু তো মানে কি এটা কি ছিল তাহলে তো বলছি না না ওরা নিজেরা বাস ভাড়া করে গেছে আমরা কিছু করিনি এবার আমরা যে সেই চেষ্টাটা করব নিজেরা বাস ভাড়া করে গেছে আজকে একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে আমরা কালকে থেকে যে ভিডিওটা দেখছি একটা ট্যাঙ্ক এসে সোজা একটা চলন্ত গাড়ির উপর উঠিয়ে দিচ্ছে এবার এইসব ভিডিও দেখে আমরা নিজেরা গাড়ি করে যাওয়ার কথা কি করে ভাববো আমরা আমরা লিটারালি আমাদের খুব সন্দেহ হচ্ছে আর যদি মানে এক দুদিনের মধ্যে আমাদের এখান থেকে না বের করে তাহলে খুব সন্দেহ আমরা বাঁচতে পারবো কিনা কৃতি আমাদের সঙ্গে থাকো তোমার তোমার যে কনসার্ন তোমাদের যে আতঙ্ক আশঙ্কা সেগুলো বুঝতে পারছি